যাই যাই করেও শীতের পিটুনিয়ার কয়েকটা গাছ এখনও খুব সুন্দর ফুল দিয়ে চলেছে। তার মধ্যে আমার সবথেকে ফেভারিট এই সাদাটা, এখনও খুব সুন্দর দুটো গাছে ফুল হচ্ছে, আর রয়েছে এই পার্পলটাতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজ আমি এমন দুটো ফুল গাছ আপনাদের দেখাবো যেগুলো খুব সস্তায় আপনার গরমের বাগানকে একদম ভরিয়ে রেখে দেবে খুব সহজ পরিচর্যা করে। তার মধ্যে একটা হচ্ছে পার্সেলিন বা নটার মণিও এদেরকে বলা হয়। নটা বাজলে এই ফুলগুলো ফুটে যায় এবং এই ফুলকে দেখা যায়, আবার 12টা সাড়ে 12টার মধ্যে এরা বুজে যায়। এইভাবেই প্রতিদিনের প্রক্রিয়ার মাধ্যমে বাগানকে এরা আলোকিত করে রেখে দেয়। আমার তো এই পার্সেলিন গাছগুলো কিনতেও হয়নি, গত বছরের যে বীজ পড়েছিল তার থেকেই বিভিন্ন গাছের গোড়ায় পড়ে গেছিলো, সেগুলোই আমি তুলে এক জায়গায় করে বসিয়ে দিয়েছি। এইটা এই অরেঞ্জ কালারের, আর এটা এখনও ফোটেনি, এটা সম্ভবত ইয়েলো হবে। এই দুটো গাছ আপাতত আমার আছে বিভিন্ন জায়গায়, এদেরকে আমি বসিয়ে রেখেছি, কিছুদিনের মধ্যেই পুরো ফুলে ভরে যাবে। এবারে আরেকটা যে গাছ আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পর্তুলাকা। কিছুদিন আগে গ্যালিপ স্ট্রিট থেকে আমি এর কাটিং নিয়ে এসেছিলাম 10 টাকা করে বান্ডিলে, সেগুলোকে আমি বালির মধ্যে বসিয়ে রেখেছিলাম। এগুলো এখনও পর্যন্ত আমার রিপোর্টিং করা হয়নি, আজকে রিপোর্টিং করে আপনাদের দেখাবো এর সয়েল মিক্সিংই বা আমি কী করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। এটা কিন্তু রোজি ভ্যারাইটি, মানে ছোটো ছোটো গোলাপ যেরকম হয় সেরকম ফুলগুলো হয়, বিভিন্ন কালারের আছে, 6-7টা কালার এখানে রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক এগুলোকে আমরা কীভাবে রিপোর্টিং করছি। রিপোর্টিং করার আগে সব থেকে আগে আমি দেখে নেব আমি যে বালির মধ্যে এগুলোকে বসিয়ে রেখেছিলাম রুট গ্রো করার জন্য, সত্যিই কি এর কোনো রুট গ্রো হয়েছে না যেরকম আমি এনেছিলাম সেরকমই হয়ে রয়েছে। গাছের চেহারাগুলো যতটা সবুজ আছে দেখে মনে হচ্ছে এর রুট ফর্মেশন হয়ে গেছে। তো আপনাদের সামনেই আমি একটা তুলে চেক করে নিচ্ছি যে এতে সত্যি সত্যি রুট গ্রো হয়েছে কিনা। খুব সাবধানে করতে হবে কারণ এর শেকড়গুলো খুবই নরম হয় আর অনেক ভেতর পর্যন্ত যায় না। দেখুন বন্ধুরা, অলরেডি আমার রুট ফর্মেশন হতে আরম্ভ করেছে। আমরা যেরকম চন্দ্রমল্লিকার কাটিং বসাই, এই কাটিংগুলোও কিন্তু ওই একই সিস্টেমে করা হয়। নিয়ে আসার পরে বালির মধ্যে বসিয়ে রাখতে হয়, তারপরে এরকম রুট ফর্মেশন হয়ে গেলে আমি বসিয়ে দিই। আপনারা এটা ডাইরেক্টও বসাতে পারেন, ডাইরেক্ট বসালেও হয়ে যায়, তবে রুটটা একটু তৈরি করে নিয়ে বসালে একটা কনফার্মেশন থাকে যে হ্যাঁ এর থেকে আমি ফুল পাবই, চারাগুলো আমার রেডি হয়ে গেছে। দেখুন সব কটাতেই প্রায় রুট চলে এসছে। তা আমি এবার একটা একটা করে এগুলো তুলে নিচ্ছি। এগুলোকে আমি হ্যাঙ্গিং করব, যার জন্য পিটুনিয়া স্পয়েল হয়ে যাওয়ার পরে যে বাস্কেটগুলো ছিল সেগুলোতেই আমি এই পর্তুলকাগুলোকে রিপোর্টিং করছি। তো নিয়ে নিয়েছি আমি বেশ কিছু এরকম ধরনের বাস্কেট। হ্যাঙ্গিং বাস্কেটে পিটুনিয়ার জন্য যে হালকা মাটিটা করেছিলাম সেইগুলো, পিটুনিয়াগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে মাটিগুলো একটু আমি হালকা রোদে শুকিয়ে বস্তাবন্দি করে রেখেছিলাম। এই মাটিতেই আমি এই পর্তুলকাগুলো আবার রিপোর্টিং করব। এই মাটিতে আছে 40% কোকোপিট, 20% যে গার্ডেন সয়েল হয় আমাদের সেই গার্ডেন সয়েল, এছাড়াও আছে 30% ভার্মি কম্পোস্ট, আর রয়েছে 10% মতন পাতা পচা সার, যেগুলো আমাদের বাগানের পাতা, শুকনো পাতা পড়ে যাওয়ার পরে যেগুলো থেকে যায় সেগুলো আমি বস্তাবন্দি করে রেখে দিয়ে নিজেই তৈরি করে নিই পাতা পচা সার, সেইটা এর মধ্যে খানিকটা মেশানো রয়েছে, আর রয়েছে সামান্য একটু নিমখোল। এই মাটি দিয়েই আমি পর্তুলকাগুলো বসাবো, আর কোনো এক্সট্রা ফার্টিলাইজার এর মধ্যে অ্যাড করছি না। সবার আগে যেটা করছি, বাস্কেটগুলো আমি এই সয়েলটা দিয়ে ভরে নিচ্ছি। তো এই প্রক্রিয়াটা একটু টাইম কনজিউমিং, এটা করে নিয়ে আমি আবার আপনাদের সঙ্গে কথা বলছি। একে একে করে বাস্কেটগুলো ওই হালকা সয়েলটা দিয়ে ভরে নিয়েছি। এর যেহেতু রুট অনেক ডেপথ পর্যন্ত যায় না, এরকম শ্যালো বাস্কেটগুলোতে খুব ভালোই হবে চারাগুলো। এবারে কিছু কিছু করে কাটিং আমি এই যে বালি থেকে যে তুলে নিয়েছি, দেখুন রুট বার করা অবস্থায় এইগুলোকে আমি একটা একটা করে বসিয়ে দেবো। বসানোটা তো কোনো সমস্যাই না, একটা করে ছোট্ট করে হোল করে নিয়ে এক একটা করে এর মধ্যে জাস্ট এইভাবে প্রেস করে বসিয়ে দিতে হবে। এইভাবে বসালেই সমস্ত বাস্কেটটা অন্তত 8 থেকে 10টা কাটিং বসালেই কিছুদিনের মধ্যে ভর্তি হয়ে যাবে। আমি এইভাবে প্রতি বছর পর্তুলকা বসাই, আর বাগান ভরে হ্যাঙ্গিং বাস্কেটগুলো যেরকম শীতকালে আমার পিটুনিয়া হয়ে থাকে সেরকম গরমকালে পর্তুলকা আমার সেই অভাবটা পূরণ করে দেয়। এই একই প্রক্রিয়া, যার জন্য আমি প্রত্যেক বছর অবলম্বন করি। আপনারাও করে দেখতে পারেন এবং কত সহজে বাগানটা আপনাদের ফুলে ফুলে ভরে থাকবে সেটাও বুঝতে পারবেন।
তো একটা বাস্কেট আমার আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রেডি হয়ে গেল। এই কাটিংগুলো থেকেও কিন্তু আবার কাটিং তৈরি করে নেওয়া যায়। এই ব্রাঞ্চগুলো যখন আবার এই লম্বায় বড় হয়ে যাবে, এখান থেকে কাট করে আবার সেগুলো বালির মধ্যে বা এরকমই সয়েল প্রিপারেশনে বসিয়ে আপনারা রেডি করে নিতে পারেন। একইভাবে আমি আরও কিছু কাটিং তুলে নিচ্ছি এবং একটা একটা করে বাস্কেটগুলো রেডি করে নিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ বাদে। বলতে বলতে গাছগুলো আমার বসানো হয়ে গেছে সমস্ত বাস্কেটগুলোতে। একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, গাছগুলো আপনারা যখনই বসাবেন পটের সেন্টারে করে বসাবেন, কারণ ওদের টেন্ডেন্সি হচ্ছে বাইরের দিকে বেরিয়ে থাকা। তো সেই জন্য দেখুন আমি সবগুলো গাছই সেন্টার করে বসিয়েছি। হ্যাঁ, এবারে হচ্ছে জল দেওয়ার পালা, একদমই শুকনো ড্রাই মাটিটা থাকার জন্য যাতে গাছ হিলে না যায়, একদম সাইড থেকে আমি জলটা দিচ্ছি। এইভাবে জলটা আমি দিচ্ছি, কোনো গাছের মাথার উপরে না। এটা বিকেলের মধ্যেই গাছটা দাঁড়িয়ে যাবে আশা করা যায়, কারণ আমি প্রত্যেক বছর বসাই। তো আমার একটা আইডিয়া আছে যে গাছগুলো কীরমভাবে বসালে ঠিকঠাক মতন হয়ে যায়। তো এবার আমি একে একে সবকটা গাছে জল দিয়ে নিলাম। এবার এই দুই প্রজাতির গাছেরই প্রিকশনের কথা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দুটো গাছই অতিরিক্ত পরিমাণে রোদ পছন্দ করে, যত রোদে আপনারা এদের রাখতে পারবেন তত ভালো ফুলের সংখ্যা হবে। তো সেই জন্য এই পর্তুলকা এবং পার্সেলিন দুটো গাছই খুব সুন্দর সানলাইটে গ্রো করা যায়, যার জন্যই সামারে এরা সামার গার্ডেনের জন্য একদম আদর্শ দুটো গাছ। দুটো গাছই জল খুব কম পছন্দ করে, অতিরিক্ত মাটিটা সগি হয়ে গেলে এদের একদমই পছন্দ না, কারণ এদের কাণ্ডগুলো একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন রসালো কাণ্ড, যার জন্য এদের অলরেডি জল মজুদ থাকার জন্য জলের রিকোয়ারমেন্ট খুবই কম। আজকে যেহেতু আমি সবে বসিয়েছি গাছগুলোতে, ভরে জল দিয়ে দিয়েছি, এরপরে যখনই উপরের টপ সয়েল ভালো মতন ড্রাই না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আর কোনো রকম জল এর মধ্যে অ্যাপ্লাই করা যাবে না। আজকে যেহেতু আমি গাছগুলো বসালাম, দুটো দিন আমি এদেরকে একদম এই সেমিসেড যুক্ত জায়গায় যেখানে ব্রাইট আলো পড়ে কিন্তু ডাইরেক্ট সানলাইট পড়ে না সেখানে রেখে দিলাম। গাছগুলো একটু ধরলে সম্পূর্ণ সানলাইটে এদেরকে দিয়ে দেবো। এবার এদের ফার্টিলাইজ প্রসঙ্গে বলি, এখন যেহেতু অতিরিক্ত রোদ আমি কোনো রকমের মাস্টার্ড কেক লিকুইড ফার্টিলাইজার এর মধ্যে অ্যাপ্লাই করব না। আমি যেটা করব, 7 দিন অন্তর একবার করে ব্যালেন্স এনপিকে আর একবার করে এনপিকে 0050 স্প্রে করে দেবো গাছগুলোর উপরে। এতেই কিন্তু গাছগুলো প্রচুর পরিমাণে ফুল দেবে, এদের খুব একটা বেশি ফার্টিলাইজারের প্রয়োজন হয় না, এমনিতেই খুবই হার্ডি গাছ। একটাই আপনাদের লক্ষ্য রাখতে হবে যেটা আমি আগেও বললাম, জলটাকে কন্ট্রোল করতে পারলে কিন্তু এই গাছগুলো আপনার বাগান ছেড়ে যাবে না। এই গাছের একটাই সমস্যা হচ্ছে রোগ পোকা, যেটা হচ্ছে ভীষণ মিলিবাগ অ্যাটাক করে গাছগুলোতে। মিলিবাগ যাতে অ্যাটাক করতে না পারে প্রথম থেকে আপনারা নিম অয়েল স্প্রে করেন। যদি নিম অয়েল স্প্রে করেও মিলিবাগ আসে সেক্ষেত্রে আপনাদের মিলিবাগ রিমুভ করার ওষুধ অ্যাপ্লাই করতে হবে। মিলিবাগের ক্ষেত্রে যে দুটো ওষুধ আমি আগেও বলেছি এখনও আবার বলছি, সেটা হচ্ছে এই একতারা, যেটা আপনার গ্র্যানুল স্ট্রমে থাকে, এই একতারা 1.5 গ্রাম, আর এই টাফগড়, এটা লিকুইড ফর্মে আছে যেহেতু 1.5 ml, এই পরিমাণে মিশিয়ে 1 লিটার বা 1.5 লিটার জলের সঙ্গে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে ভালো করে ডিজলভ করে নিয়ে ধরুন ওষুধটা আপনারা যখন লাগাবেন তার অন্তত আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখে দেবেন ওষুধটা। ভালো করে এটা ডিজলভ হয়ে গেলে আপনারা গাছগুলোতে স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু মিলিবাগ থাকবে না। এবং এই ওষুধটা সপ্তাহে 1 দিন অবশ্যই অ্যাপ্লাই করতে হবে যদি গাছে মিলিবাগ লেগে যায়। যে খরানো ধরনের পেস্টিসাইড বিকেলের দিকে অ্যাপ্লাই করতে হয় এক্ষেত্রেও তাই, রোদ একদম পড়ে গেলে 5টা সাড়ে 5টার পর আপনারা ওষুধগুলোকে অ্যাপ্লাই করবেন। মাত্র 10 টাকার বিনিময়ে যে কোনো নার্সারি যে কোনো দোকানে এই গরমে কিন্তু এই গাছগুলো আপনারা সব জায়গাতেই পেয়ে যাবেন। বাস এই ছিল মোট ভিডিও, আপনাদের গরমের বাগান ভরাতে ইমিডিয়েটলি এই দুটো গাছ আপনারা লাগিয়ে ফেলুন, ফুলের অভাবও অনেকটাই পূরণ হবে আর বাগানটাও অনেক ভরা ভরা লাগবে।